স্টাডি পয়েন্ট প্রাইভেট টিউশনের আদর্শ ঠিকানা। দীর্ঘ 10 বছর ধরে প্রায় 250 বেশি ছাত্রছাত্রী সংখ্যা নিয়ে আন্দুলমোড়ির সেরা প্রতিষ্ঠান। ঘরোয়া পরিবেশে এবং আন্তরিকতার সঙ্গে পঠন পাঠন করানো হয়। প্রতিটির সপ্তম বর্ষের অনুষ্ঠান মঞ্চস্থ হল হাওড়া আন্দুলের FCI মিনি ইনডোর হলে। শঙ্কর ভট্টাচার্য, বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেলের জন্য আন্দুল। সত্তা, যে সত্তা আগামী দিন তার জীবনে তাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে, এই বোধটুকু লালন করাটাই আমার কাজ। তখন সবাই বলল যে আমাদের একটা সংগঠন হোক, সেখান থেকেই ভাবনা। সংগঠন বলতে পারি 7 বছরের, কারণ গত বছর আমরা অ্যানুয়াল শো করতে পারিনি, সেটা আমাদের ষষ্ঠ ছিল, এটা আমাদের সপ্তম বর্ষ বলা যায়। একটু বন্ধনটা মুক্তি হোক বসন্তের বাতাসে, বসন্ত উৎসব প্রথম আর প্রতিটির 7 বছর। অতিথি ছিলেন আমার অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আমার যে অঞ্চল অর্থাৎ সাঁকরাইল অঞ্চল, সেই সাঁকরাইল পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি মাননীয় শ্রী জয়ন্ত ঘোষ মহাশয়, তিনি উদ্বোধন করেছেন। তার সঙ্গে আরও দুজন কর্মাধ্যক্ষ ছিলেন,
শিক্ষার কর্মাধ্যক্ষ সাগরিকা ঘোষ এবং মৎস্যের কর্মাধ্যক্ষ মিঠু আদক। আর আমার অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি হিসেবে যাদেরকে পেয়েছিলাম দুজন, তারা হলেন বিশিষ্ট দুই কবি, একজন হলেন কবি সাতকর্ণী ঘোষ আর একজন হলেন কবি সৈকত নাথ। আমরা বাচিক শিল্পী সংস্থা, মূলত আবৃত্তি, শ্রুতিনাটক, গল্প বলা এসব কিছুর চর্চা করি, তার সঙ্গে সঙ্গে এখন তো সঞ্চালনাটাও একটা শিল্প। এই সব মিলিয়েই এই যে আমাদের একটাই চেষ্টা যে বাংলা ভাষাটা ধরে রাখা, এই আশা নিয়েই পথ চলা। আমার নাম শ্রুতমা মুখোপাধ্যায়, প্রতিটির কর্ণধার। আপনার নাম? আপনার নাম সৌরভ বাগচি। নমস্কার।